এসআই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ ভালোবেসে তারা বিয়ে করে দুই দশকেরও বেশি সময় সংসার করে। মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে আদর্শ তারকা দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তানিয়া এবং টুটুল জুটি। কিন্তু হঠাৎ করেই এসআই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর আসে। তিনি 4 জুলাই বিয়ে করেছে আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত টেলিভিশন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে। 1 বছর আগেই তানিয়া আহমেদকে ডিভোর্স দিয়েছে টুটুল, গণমাধ্যমেই এমনটি জানিয়েছে দুজনেই। তবে সবার সামনে এলো নতুন খবর, দেশীয় এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে টুটুলের দ্বিতীয় বিয়ের ভিন্ন চিত্র সামনে এলো। জানা যায় টুটুল রেজিস্ট্রি ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকলেও হঠাৎ করে সোনিয়াকে রেখে নিউ ইয়র্ক ছেড়ে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস শুরু করেন এই গায়ক। শুধু এখানেই শেষ নয়, বিয়ের পর টুটুল তার স্ত্রী সোনিয়ার কাছে ব্যবসার কথা বলে টাকার জন্য বারবার চাপ দেন। এতে সোনিয়ার মনে সন্দেহ দানা বাঁধায়, টাকা দিতে রাজি হননি। এরপর টুটুল কাউকে কিছু না বলে 1 আগস্ট বাসা থেকে উধাও হয়ে যান। এখন দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। এ ব্যাপারে সোনিয়ার ভাষ্য, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করিনি, বাসায় হুজুর ডেকে এনে দুজন দুজনকে বিয়ে করেছি। আমেরিকাতে রেজিস্ট্রি করে বিয়ে করতে হলে অনেক নিয়মকানুন মানতে হয়। টুটুলের আগের স্ত্রীকে নাকি ডিভোর্স সংক্রান্ত কিছু ঝামেলা আছে এখনও, এছাড়া আরও কিছু জটিলতা থাকায় টুটুল রেজিস্ট্রি করেনি। টুটুল আর আমি একসঙ্গে থাকছি না, টুটুল কিছু করতে চাই, পরিবারের জন্য টাকা পয়সা রোজগার করবে, তাই মনে হয় সে ফ্লোরিডাতে আছে। টুটুল আমাকে বাংলাদেশেও নিয়ে যেতে চেয়েছে, ফ্লোরিডা থাকতে বলেছে, কিন্তু আমি তো নিউ ইয়র্কে ভালো চাকরি করছি, এখানে আমার প্রতিষ্ঠিত ক্যারিয়ার, আমার ছেলে রয়েছে, আমি চাইলে তো কোথাও যেতে পারি না। টুটুলের গ্রিন কার্ড এখনো হয়নি, আবার ওর ছেলেও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। তবে এই ব্যাপারে টুটুলের কাছ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি।